তোমাদের তো সলিড ড্রেস হয়েছে, আর সব ঠিক আছে, ড্রেস সব রেডি হয়ে বসে আছে নাকি? আমি কি ভালো নাকি আমাকে ভালো লাগবে দেখতে? ভালো লাগে না কোনো, পেছি উড়ি লাগছে দেখতে। কি করে গো বাথরুমে বসে? সত্যি গেম খেলে গেম খেলতে পারে বকো দেখি কত বকতে পারো। এত অপবাদ, একটা শান্ত শিষ্ট চুপচাপ ছেলেকে যে এরকম অপবাদ দিচ্ছে, এগুলো কি ঠিক না? তো পিসি যদি বাড়িতে পিঠে বানায় তো আমার জন্য পাঠাবেই, ছোটোবেলা থেকে, একদম আমি যখন ছোটো ছিলাম তখন থেকে, মানে পিঠে বলে নয়, কোনো কিছু ভালো মন্দ রান্না করলে আমার জন্য পাঠিয়ে দেয়। এখন তোমার একার জন্য পাঠায় নাই, ঠিক আছে, আমার জন্যও পাঠিয়ে যাও। আগে আমি একটা খাই, তারপর আমি তোমাকে দিচ্ছি। নরম নরম আমি যখন কিছু করছি তখন তো দেখুন, ছোট পাখিগুলো খাবার দিচ্ছে, মানে ওদেরকে খাবার দিয়ে এখন খাবে না, আমি এখন ডাকছি, আসবেন একটু পরে আসবেন। তো আমি চাই যে যত ছোটো পাখি আমাদের বাড়ি চলে আসুক, আমাদের বাড়িতে থাকবে, খাবে দাবে, ঘুরে বেড়াবে আমাদের বাড়িতে, আমার খুব ভালো লাগে ছোটো পাখি। এখন বাজছে পৌনে একটা, আর আমাদের খাবার পৌঁছানোর কথা একটার সময়, তো 15 মিনিট আগে পৌঁছে দিলাম, যেতে যেতে 5 মিনিট লাগবে, জোগাড় জানতে করতে আর 10 মিনিট, তো পুরো একদম ঠিক টাইমে খাবারটা পৌঁছে যাবে। এবার আমরা খেতে বসবো, তো মোটামুটি এখন খেতে খেতে এখন চাং করে খেতে খেতে 2টো বেজে যাবে, তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এখন চাং টাং করিনি, খেয়ে তো বিকালে আপনাদের সাথে কথা হচ্ছে। অ্যালেক্সা, এ দেখুন আমাদের, এইটা হচ্ছে আমাদের দেশি ল্যাব্রাডর। অ্যালেক্সা, ল্যাব্রাডর অ্যালেক্সা, এটা ল্যাব্রাডর। তো অনেকক্ষণ থেকে সবাই বসে আছে, কিন্তু এখন বন্ধু চা এলো না, আমার আর কাঁচা হচ্ছে রয়েছা চন্দন কি দুধ চালিয়ে আমার মতে চায়ের অ্যাকচুয়ালি যে ফ্লেভার সেটা এর অচায়ে পাওয়া যায়, দুধ চায়ে দুধের সঙ্গে মানে চায়ের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। আমি আগে দুধ চা ছাড়া কিছুই খেতাম না, কিন্তু এখন আমি রয়েছে ছাড়া কিছুই খাই। আরে বাবা, ওসবের কি দরকার আছে, যারা রুগী তারা এটা ওটা বেছে খাবে, আমাদের দুধ চাই ঠিক আছে, প্রবলেম নেই। হাসপাতালে বহু কদিন আগে গেছিল, ওই পেটের ব্যথা ধুয়ে থাকবে ঠিক করে। দিদার জন্য কি কাড়া বানাবো নাকি? দেখাবে না
তো যাই হোক একটু টিনে কেটে গেল যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে 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 বেড়াতে তুই একজনের গা ধরে হাঁটে না তাও তো ভিজে যাচ্ছে আমি যখন ভোরবেলা উঠেছি কত ঝড় জানো বিশাল ঝড় এখনো তো কত ঝড় হাওয়া দিচ্ছে অনেক আশা করে বাগানটা বানিয়েছিলাম যে গাছগুলো বড় হবে দেখতে ভালো লাগবে কিন্তু বৃষ্টিতে এমন অবস্থা যে গাছগুলো বাঁচবে কিনা ঠিক নেই সব গাছের উপরে জল জমে গেছে এটাই গাছের পক্ষে সবচেয়ে খারাপ দেখলাম বললাম না রক্ত বেরিয়ে যাবে এ বাবা কতটা রক্ত বেরিয়েছে ভিজবে বৃষ্টিতে হ্যাঁ ভিজবে এটাই আমি জানতে চাইলাম যে কি বলো তুমি সত্যি লজ্জা তোমার নাই শিক্ষা হবে না এই যে জ্বর হলো দুদিন আগে ভিজলে দুর্গাপুরে আবার আজকে ভিজবে বাবা আমি এটা পরীক্ষা নিলাম যে দেখি তুমি কি বলো যাও 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 ভিজে আসো যাও তো আমাদের রান্নাঘরে কি অবস্থা আজকে আর ভিডিও করা হবে না মনে হচ্ছে আজকে কুকিং এর ভিডিও শুট হবে না এই ঘরেও যা অবস্থা চলো এখানে খিচুড়ি আর মাংস রান্না করে খাবে গো এই ঘরটাতে আর এই ঘরেরও সে একই অবস্থা এখানে থাকবে আজকে খিচুড়ি আর মাংস রান্না করে খাবে এখানে খিচুড়ি মাংস হ্যাঁ চলো এখানে থাকবে না এখানে দেখনি ভাজা গরম গরম হ্যাঁ এখানে খিচুড়ি মাংস খাবে ঠিক আছে তুই মাংস নিয়ে আসে এখানে বাড়ি থেকে এই বাবু এখন বৃষ্টি হতে যেতে হবে না পড়ে যাবে বসি পড়িছে আজকে আমাদের ছবি রানী খিচুড়ি রান্না করিতে বাবু দাদা আসলে পরে কবা হ্যাঁ আসতেছে দারুন দারুন রান্না আজকে দারুন রান্না হবে এখানে বসে আমি আজকে এসেই বলেছি আমি এখান থেকে আজকে যাবো না তোমরা যাও বা আমি খাওয়ার টাইমে যাবো তোমাকে আমি অনেক দূর থেকে দেখতে পেয়েছি এই রে এখনই যাচ্ছিল
তোমার রাম খাবে তো খিচুড়ি? আর কটা নি? সার ছাড়া ভাবো একবার, কোনো সার দিয়ে নেই। এক ঘাটে তো রান্ধি বাড়ি, আর এক ঘাটে খাই। আমাদের সুখের সীমা নাই, ঘাটে ঘাটে লাউ লাগাই, আমরা সাপ খেলা দেখাই। তাহলে তোমরা তিনজন সাপুর এনে কি সাপ খেলা করে? কি তোমরা বৃষ্টি আর কমছে না, এই তো শুরু হয়ে গেছে খিচুড়ি বাড়া। আর মাংস রেডি তো নাকি? তো দেখুন, ঝড় বৃষ্টির মধ্যে খিচুড়ি মাংস খেয়ে ছাড়লো। খিচুড়ি থেকে ঘি আছে না, দারুন সেন্ট দিয়েছে। সেন্টাতে মনে হচ্ছে একটু মুখে দিয়ে মুখে আমি তো আগে ছিলাম, আমার হাতে কাপে আমার হাতে হাতে না কেমন বোঝায় মুড়ি টুড়ি দোকান চামচ আছে, আমার চামচকে বোঝায় না। হাতে তো কোনো মজা নেই, খেয়ে লাগবি আমাকে এমনি দাও, হাতে কোনো মজা নেই। আমি বলেছি বলে আমাকে প্রথম সকাল থেকে না খেয়ে আছি, দুপুরে আর সকালের খাবার দুটো খাবার একসাথে খাচ্ছি। আর আমার খিদে লাগলে ভালো মন্দ খাবার না পেলে পোষায় না, মানে খিদে লাগলে ভালো খাবার চাই, নাহলে আমার মন খারাপ হয়ে যায়। আচ্ছা
তো আজকে তোমার জন্য আমাদের সবার খিচুড়ি বেশ জমে খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, এরকম মাঝে মাঝে খেতে যাবে, তাহলে আমরাও খেতে পাবো। আর এখন খেয়ে দিয়ে ঝেড়ে ঘুম, সন্ধ্যেবেলায় উঠবো, যে ভিডিওটা সন্ধ্যেবেলা এডিট করে মোটামুটি রাত 8টা 7টার মধ্যে ছেড়ে দেবো। তো ব্লগটা এখানে শেষ করছি, জানাবেন কেমন লাগলো এই ওয়েদার, আমাদের গ্রামের পরিবেশ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।